আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক দর্শকবৃন্দ। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম ছোট্ট একটি ভ্রমণের ভিডিও নিয়ে। গিয়েছিলাম সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পিকনিক স্পটে, যেটি আসলে বাংলাদেশ এবং ভারতের একেবারে সীমান্তবর্তী স্থানে। ওপারেই মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের চেরাপুঞ্জি, যেটাকে বলে খাসিয়াপল্লী। সেই খাসিয়াপল্লীর খুব কাছাকাছি আমরা। ঢাকা থেকে সিলেট করে যে কোনো বাসে বা বিমানের যে কোনো মাধ্যমে গেলে সেখান থেকে ভোলাগঞ্জে যেতে আপনাকে ভিন্ন গাড়ি ব্যবহার করতে হবে, অথবা ছোট ছোট কিছু গাড়ি ভোলাগঞ্জে যায়, অথবা ব্যক্তিগত গাড়ি যে কোনোভাবে আপনি ভোলাগঞ্জ যেতে পারবেন। ভোলাগঞ্জ গিয়ে সেখান থেকে ট্যুরিস্ট স্পটের ট্রলার ভাড়া পাওয়া যায়। আমরা একটি ট্রলার ভাড়া নিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এরা প্রতি ট্রলারে 800 টাকা করে নেয়। 800 টাকায় সেই আপনাকে সেই খেয়াঘাট থেকে আপনাকে সেই সর্বশেষ যে প্রান্ত, যেটি আসলে সাদা পাথর বলি আমরা, সেই সাদা পাথরের যে স্রোতধারা সেই পাহাড়ি ঝর্ণার কাছে আপনাকে নিয়ে যাবে। তো সেখানে আসলে উপভোগ করার মতো খাসিয়াপল্লীর পাহাড় রয়েছে, সাদা মেঘের আবাহন রয়েছে, সেখানে রয়েছে শামুকের এবং ঝিনুকের পসরা, মনোহারী দোকান এবং কিছু নান্দনিক দৃশ্যাবলী। এর বাইরে আমরা গিয়েছিলাম সেখানে শনি এবং মঙ্গলবারে সপ্তাহে 2 দিন বর্ডার হাট বসে, যেখানে নিত্যপণ্য এবং মনোহারী পণ্য, কসমেটিক্স, চকলেট, মশলা, তারপরে হচ্ছে এই জাতীয় পণ্য পাওয়া যায়। আমরা যখন গিয়েছিলাম তখন হাট প্রায় শেষ পর্যায়ে, এটি গোপনে ধারণ করা ভিডিও, এখানে ভিডিও এবং ছবি করা নিষিদ্ধ ছিল। এটি হচ্ছে সাদা পাথরের সেই স্রোতধারা, যেখানে পাহাড়ি ঢল থেকে স্রোত নেমে আসে। যেখানে আমরা অবস্থান করেছিলাম প্রায় ভর দুপুর থেকে বিকেল পর্যন্ত, এখানে হচ্ছে আপনি পানিতে স্রোতে দাঁড়িয়ে থাকতেও পারবেন না, কারণ এত পরিমাণ স্রোতধারা পাহাড়ি ঢল থেকে নেমে আসছে। এটা দেখুন, এই যে এই অঞ্চলটি ভারত, ভারতের মেঘালয় খাসিয়াপল্লী, এখান থেকে পাহাড়ি স্রোতধারা নেমে আসে, নেমে বাংলাদেশে গড়িয়ে আসে ভাটিতে। তো এই স্রোতধারে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারবেন না, আপনার পা টেনে নিয়ে যাবে এবং পা পিছলে পড়ে গেলে এখানে দুর্ঘটনাও ঘটতে পারে, মাথা টাথা ফেটে যেতে পারে। এই অংশটুকু সামনে যে দেখতে পাচ্ছেন এটুকু বাংলাদেশ। এখানে একটা ছোট্ট একটা মসজিদ রয়েছে। চেষ্টা করেছিলাম সাঁতরে বা স্রোতধারা ডিঙিয়ে সেখানে যাওয়ার জন্য, হেঁটে হেঁটে, কোনোটাই সম্ভব হয়নি। এই অংশটুকু বাংলাদেশ যেখানে ছোট্ট একটা মসজিদ রয়েছে, তারপরেই খাসিয়াপল্লী। আপনি এখানে গরমের দিনে গেলে উপভোগ করতে পারবেন, কারণ শীতের দিনে আপনার ঠান্ডা হিমবাহ আবহাওয়ায় আপনাকে গোসল করা বা পানিতে অবস্থান করা বেশি সময় মানাবে না, আপনি সহ্য করতে হয়তো পারবেন না। সে কারণে আপনাকে গরমের দিনই যাওয়া আসলে ভালো, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চটা উপযুক্ত সময় এখানে ভ্রমণের জন্য। আমরা গিয়েছিলাম জুন মাসের শেষের দিকে, তো সেখানে আসলে জুন জুলাইয়ের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকে, মাঝে মাঝে শুষ্ক থাকে,